আজকের এই ভিডিও থেকে আমরা দেখব যে কিভাবে লেটার এইচ থেকে কনসেপ্ট নিয়ে খুবই সুন্দর এবং সহজ উপায়ে একটা লোগো তৈরি করা যায়। সো সিম্পলি ভাবে লেটার এইচ থেকে একটা লোগো তৈরি করার জন্য আমরা কি করতে পারি, আমরা এখান থেকে লাইন সেগমেন্ট টুলটাকে সিলেক্ট করে নিতে পারি। তো সিম্পলি ভাবে দেখুন, এখানে লাইন সেগমেন্ট টুলটা আছে, আপনি এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে জাস্ট আপনি কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে আপনি একটা লাইন এখানে ড্র করবেন। সো দেখুন, আমাদের একটা লাইন ড্র হয়ে গেল। সো লাইন ড্র হওয়ার পর অবশ্যই এখানে মেক শিওর করবেন যে আপনাদের যাতে ফিল কালারটা নানা অবস্থায় থাকে বা যাতে কোনো কালার না থাকে, এবং আপনি স্টক যে কোনো একটা কালার আপনি এখানে রেখে দেবেন। সো যেহেতু দেখুন আমি একটা হোয়াইট ডকুমেন্টের উপর এখানে ডিজাইন করতেছি, সো আমি এখানে দেখুন এখানে আমার কিন্তু স্টক কালারটা ব্ল্যাক রেখেছি। সো আপনি এখানে যে কোনো কালার রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। সো ব্ল্যাক রেখে দেন আপনি কি করতে পারেন, স্টকের সাইজটা আপনি এখান থেকে মেনটেন করতে পারেন। সো দেখুন এখানে অনেক সাইজ আছে, আপনি এখান থেকে যে কোনো একটা সাইজ দিয়ে দেবেন। সো নর্মালিভাবে কাজের সুবিধা কেটে আপনি কি করতে পারেন, এখান থেকে 1 বা 0.5 আপনি রাখতে পারেন। সো দেখুন সিম্পলিভাবে আমি এখান থেকে কী করলাম, এখানে 0.5 রেখে দিলাম। সো রাখার পর দেখুন আমরা কী করলাম, এখানে আমাদের যে লাইন সেগমেন্ট টুলটা ড্র হলো, আমি কী করবো কিবোর্ড থেকে সিম্পলিভাবে অল্টার প্রেস করে ধরে আমি এটাকে এটা কপি করবো। সো অবশ্যই অল্টার এবং শিফট প্রেস করে ধরবেন, যাতে করে আমাদের এইটার বরাবর একবারে সোজা অবস্থায় থাকে। সো দেখুন আমাদের সিম্পলিভাবে ধরুন আমাদের এইটুকু ড্র হয়ে গেল। সো এইটুকু ড্র হওয়ার পর আমি কী করবো, জাস্ট এই দুইটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করবো। সো গ্রুপ করে দেন আমরা কী করবো, আবার অল্টার প্রেস করে ধরে আমরা কী করবো, এখানে আরেকটা কপি করবো। সো ধরুন সাপোজ কপি করে আমরা এইটুকু অবস্থায় রাখতে পারি। সো রাখলে মেবি এইটুকু ঠিক আছে, সো আমাদের সাপোজ এইটুকু অবস্থায় থাকুক। ওকে, তো সিম্পলিভাবে এইটুকু অবস্থায় রাখার পর আমরা কী করবো, লাইন সেগমেন্ট টুলটাকে আবার সিলেক্ট করে আমরা জাস্ট কী করবো, দেখুন এইখানে আমার দুইটা নিয়ে নেব। সো দেখুন আমরা যখন এখানে ড্র করলাম, তখন দেখুন এখানে কিন্তু আমাদের এরকম দাগ শো করতেছে, তাই না? সো আপনার যদি এরকম গাইড শো না করে, তাহলে আপনারা কী করবেন, সিম্পলিভাবে ভিউ থেকে দেখুন এখানে স্মার্ট গাইড একটা অপশন আছে, আপনার জাস্ট এই স্মার্ট গাইড অপশনটাকে অন করে দেবেন। তাহলে দেখবেন যে আপনাদের সুন্দরভাবে কিন্তু সমস্ত গাইডগুলো কিন্তু এখানে শো করবে। সো দেখুন আমাদের এইটুকু কমপ্লিট হয়ে গেল। সো এবার আমরা মাঝখানে যে ইফেক্ট আমরা দিতে যাচ্ছি সেইটা দেওয়ার জন্য আমরা কী করতে পারি, এখান থেকে পেন টুলের সাহায্যটা নিতে পারি। তো সিম্পলিভাবে কী করবো, এখান থেকে পেন টুলটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করে জাস্ট আমরা কী করবো, ধরুন আমরা এই লাইনটার উপরে ড্র করলাম, দেন আমরা কী করতে পারি, সাপোজ ধরুন আমরা এখান থেকে এইভাবে ড্র করতে পারি। সাপোজ ধরুন আমরা এইটুকু ড্র করলাম, দেন আমরা কী করবো, জাস্ট এটাকে নিয়ে আমরা ধরুন এইখানে এই পাতের উপর ক্লিক করলাম। সো জাস্ট আমাদের এখন এই দুইটা পাতের উপর ক্লিক হয়ে গেলো। তো যেমন সিম্পলভাবে ক্লিক করে আমরা কী করবো, এখানে মুভ টুলটা সিলেক্ট করলাম, দেখুন আমাদের মাঝখানে কিন্তু একটা জিনিস আমাদের হয়ে গেল। সো এবার আমি কী করবো, জাস্ট এইটাকে আমি ধরে জাস্ট এটাকে একটু উপরে নিতে পারি, শিফট প্রেস করে ধরে যাতে সোজা যায়। দেন আমি কী করবো, অল্টার প্রেস করে ধরে জাস্ট এই যে দুইটা দাগ আছে আমাদের এইটার মতো করে আমরা কী করবো, এখানে একটু আমরা স্পেস দেওয়ার ট্রাই করবো। সো অবশ্যই শিফট প্রেস করে ধরবেন, যাতে করে আমাদের প্রপারলিভাবে সোজা যায়। সো দেখুন আমাদের এইটুকু হইলে মেবি ঠিক আছে, তো আমরা এইটুকু করে রাখতে পারি। সো রাখার পর আমরা এবার সিম্পলিভাবে কী করবো, এই সমস্তগুলোকে একটা সিলেকশন করবো। সিলেকশন করে দেন আমরা কী করবো, এখান থেকে শেপ বিলের টুলটাকে সিলেকশন করবো। দেন শেপ বিলের টুলটাকে সিলেক্ট করে আমরা কী করবো, অবশ্যই এখান থেকে স্টক কালারটাকে এখানে নান করে দিব, এবং এখান থেকে আমরা ফিল যে কোনো একটা কালার দিয়ে দেবো। সাপোজ ধরুন আমরা এখান থেকে রেড রাখতে পারি, ইয়েলো রাখতে পারি, যে কোনো কালার আপনি রাখতেই পারে। সো ধরুন আমরা এখান থেকে রেড রাখতেছি। রাখার পর সিম্পলিভাবে কী করবেন, দেখুন এইখানে আমাদের কিন্তু এখানে সমস্ত কিছু দেখা যাচ্ছে, তাই না? তো এবার আপনি কী করবো, জাস্ট দেখুন এইখান থেকে ড্রাগ করে জাস্ট আমি এইখান থেকে নিয়ে আমি এইখানে ছেড়ে দিলাম একটা, এবং জাস্ট আমি কী করবো, দেন এইটাকে আমি ড্রাগ করলাম, দেন আমি এইটাকে ড্রাগ করলাম। সেখানে অবশ্যই খেয়াল করবেন আমি কিন্তু প্রথমে কী করেছি, এই সম্পূর্ণটাকে এইখান থেকে আমি ড্রাগ করেছি, দেন আমি এইটা ড্রাগ করেছি, দেন আমি এইটা ড্রাগ করেছি, এবং বাকি যেগুলো থাকবে আপনি কী করবেন, এখান থেকে অল্টার প্রেস করে ধরে আপনি এখান থেকে ডিলিট করে দেবেন। সাপোজ ধরুন আমি এইগুলো ডিলিট করতেছি, এইগুলো ডিলিট করলাম, দেন এইগুলো, দেন আমাদের এইগুলো, তো সমস্তগুলো আমার ডিলিট হয়ে গেল। সো ডিলিট হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কিন্তু স্টক কালার কিন্তু এখন রয়ে গেছে, তাই না? তো সমস্ত জায়গাতে কিন্তু এখন স্টক কালার রয়ে গেছে। তো আমরা এটাকে ডিলিট করার জন্য সিম্পলিভাবে কী করবো, এই দুটাকে সিলেকশন করবো। সিলেকশন করে এখান থেকে স্টক কালারকে নান করে দেবো। সো দেখুন এবার আমাদের কোনো কিন্তু স্টক কালার নেই। তো এবার আপনি সিম্পলিভাবে জাস্ট এইটুকু কাজ কমপ্লিট করবেন। এবার আপনি কী করবেন, দেখুন এইখানে আমাদের যে অবজেক্টটা রয়েছে এবং এইখানে যে অবজেক্টটা রয়েছে, এইটা আপনি সিম্পলিভাবে ড্রাগ করে একটু করে নিয়ে যাবেন। সাপোজ ধরুন আমরা এইটাকে এইটুকু রাখতে পারি, আর দেন আমরা কী করতে পারি, এইটাকে আমরা এইটুকু রাখতে পারি। রাখার পর আমরা কী করবো, এইখানে যে মিডিলে যেটা জিনিসটা আছে আমাদের, এটাকে আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করে জাস্ট এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুকুটাকে সিলেক্ট করে আমরা কী করবো, জাস্ট দেখুন এইখান থেকে আমরা জাস্ট এভাবে ড্রাগ করে দিলাম, এবং আমরা কী করবো, এইখান থেকে আমরা ড্রাগ করে দিলাম, দেন আমরা কী করবো, এইখান থেকে ড্রাগ করে দেবো, দেন আমরা কী করবো, এইখান থেকে ড্রাগ করে দেবো। সো দেখতে পাচ্ছেন যখন আমরা ড্রাগ করলাম, তখন কী হলো, আমাদের এখান থেকে কিন্তু প্রপারলিভাবে ব্যালেন্স হয়ে দেন কিন্তু এটা চলে আসলো। এবার আপনি একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু আমরা দেখুন এইখানে কিন্তু আমাদের একটু ফাঁকা বেশি মনে হচ্ছে, তাই না? সো এইটাকে সিম্পলিভাবে মিশানোর জন্য আপনি কী করবেন, এটাকে সিলেকশন করবেন, দেন ডিরেক্ট সিলেকশন টুলকে সিলেক্ট করে জাস্ট কী করবেন, এই পয়েন্টটাকে ধরে আপনি কী করবেন, এখান থেকে একটু বাড়িয়ে দেবেন। সাপোজ ধরুন আমরা এখান থেকে এইটুকু বাড়াতে পারি, দেখুন আমাদের এইটুকু বাড়ালে মেবি ঠিক আছে। দেন আপনি কী করতে পারেন, এইটাকেও আপনি একটু বাড়াতে পারেন, যদি আপনার কোনো প্রবলেম মনে হয় তাহলে আপনি অবশ্যই এটাকে বাড়িয়ে দেবেন। সাপোজ ধরুন আমরা এইটুকু রাখলে মেবি আমাদের ঠিক আছে। দেন আমরা কী করতে পারি, এইটাকেও চাইলে আমরা কিন্তু একটু এখান থেকে বাড়াতে পারি। সাপোজ ধরুন এটাকে ক্লিক করে দেন আমরা ধরুন এই পয়েন্টটাকে হালকা একটু বাড়িয়ে দিলাম। সো দেখুন আমাদের এইটুকু কমপ্লিট হয়ে গেল।
সো হওয়ার পর এবার আমরা কি করবো, জাস্ট এটাকে সিলেকশন করবো, দেন এখান থেকে আমরা একটু ড্র্যাগ করে দিব, দেন আমরা এখান থেকে একটু ড্র্যাগ করে দেবো। দেন আমরা কি করতে পারি, সাপোজ এটাকেও আমরা ড্র্যাগ করতে পারি, এটাকে আমরা ধরুন এখান থেকে ক্লিক করে আমরা এখান থেকে ড্র্যাগ করতে পারি, আবার কি করতে পারি আমরা ধরুন এখান থেকে ড্র্যাগ করতে পারি। তো ওকে, এইটুকু ড্র্যাগ করার পর এবার খেয়াল করেন যে আমাদের দেখুন এইখানে কিন্তু একটু বর্ধিত অংশ রয়েছে, এখানে বর্ধিত অংশ রয়েছে। তো সিম্পলিভাবে এগুলোকে কমানোর জন্য আমরা কি করতে পারি, এটাকে সিলেকশন করে দেন আমরা কি করতে পারি এখান থেকে জাস্ট এইটা সমান করে দেখুন এখানে রাখতে পারি। দেখুন এখানে যখন আমি মাউস রাখতেছি তখন কিন্তু আমাদের এইটা কিন্তু প্রপারলিভাবে ইন্টারসেক্ট হয়ে গেছে। দেন আমরা কি করতে পারি, এইটাকেও কিন্তু সেমভাবে আমরা কি করতে পারি এখান থেকে কমিয়ে দেন আমরা এখানে রাখতে পারি। তো সিম্পলিভাবে কী করতে পারেন আপনি, কিন্তু এইভাবে কিন্তু খুব সহজ উপায় একটা আপনি এইস লোগো তৈরি করতে পারেন। তো দেখুন এইভাবে তৈরি করে আপনি কী করতে পারেন, এইটাকে আপনি বিভিন্ন মকআপের মাধ্যমে খুবই সুন্দর ডিজাইন দিতে পারেন। তো সিম্পলিভাবে মকআপ ডিজাইন করার জন্য আপনি কী করবেন, এখান থেকে আপনি ফিলিপিকে চলে যাবেন। সো ফিলিপিকে গিয়ে দেখবেন যে 3D লোগো মকআপ লিখে আপনি সার্চ করলে দেখবেন যে অনেক ধরনের লোগো কিন্তু সেখানে চলে আসবে। তো সেখান থেকে আপনি যে কোনো একটা মকআপ আপনি ডাউনলোড করে সেখান থেকে আপনি মকআপ করে নেবেন। সো আশা করছি বন্ধুরা মকআপের ব্যাপার নিয়ে আপনাদের কোনো ধরনের কোনো প্রবলেমের সম্মুখীন হতে হবে না। সো তারপর যদি কোনো ধরনের কোনো প্রবলেমের সম্মুখীন হতে হয় তাহলে অবশ্যই আমাকে বলবেন, আমি মকআপ নিয়ে আপনাদের এক্সট্রা একটা টিউটোরিয়াল দেওয়ার ট্রাই করবো। সো বন্ধুরা এতক্ষণ আমার সাথে ধৈর্য সহকারে থাকার জন্য আপনাদের অসংখ্য 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 ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার সুস্থ কামনা করে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে লোগো ডিজাইন তৈরি করা সিরিজের সম্পূর্ণ নতুন আরও একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকুন এবং আমার সাথেই থাকুন। ধন্যবাদ।